नमस्कार बंधुरा, सुदीप्तार कुकिंग गार्डेने सबाई के जानाई स्वागत। आज के हमें पटलेर एकदम अजाना अन्य धरनेर एकटा रेसिपी शेयर करब। सामने ही जामाई षष्ठी उपलक्षे एकदम एई यूनिक रेसिपिटा बनिए फेलते ही पारो। किभाबे बानालाम पटलेर एई यूनिक रेसिपिटा सेटाई देखते थाको সবাই। পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল বড় সাইজে 6 পিস আর পনির নিয়েছি কিছুটা পরিমাণ। পনিরটাকে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে মশলা হিসেবে ব্যবহার করা হচ্ছে মৌরি, কাঁচা লঙ্কা, এলাচ, কাজু বাদাম, আদা আর গোটা জিরে আর লাগছে গোলমরিচ, গোটা গোলমরিচ। প্রথমে আমি পটলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বঁটি দিয়েও পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তারপর পটলের দুই দিকের মুখটা কেটে দেব। এখন এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে মুখটা কেটে নেব। প্রত্যেক বাড়িতেই পটল তো প্রায় প্রতিনিয়তই হয়ে থাকে, তো পটলের এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি যেভাবে এই পটলের রেসিপিটা বানাবো ঠিক সেইভাবে পটলের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন পটলের এই রেসিপির স্বাদটা কত ভালো আর কতটা অন্যরকম। পটলের খোসাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আস্তে আস্তে সব আমি এইভাবে কুড়িয়ে নেব আর পটলের বীজগুলো কিন্তু ফেলে দেব। পটলের বীজগুলোকে আমি নেব না, ওগুলো আলাদা করে রেখে দিচ্ছি। গ্রেটারের সাহায্যে ঠিক যতটা পরিমাণে কুড়িয়ে নেওয়া যাচ্ছে সেই মতো কুড়ানো হলেই হবে। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু সেটা একটু বেশি পেস্ট হয়ে যাবে, দরকার নেই, কুড়িয়ে নিলেই ভালো হবে রেসিপিটা। আর প্রথমেই দুই ভাগ করে নিলেই ভালো হয় পটলটাকে। পটলটাকে ভালোভাবে দুই ভাগ করে কেটে নিয়ে তারপর কুড়িয়ে নিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এখানে সমস্ত পটলটা কুড়ানো হয়ে গেছে আর পনিরটাও একদম রেডি করে রেখেছি কেটে। আর এখন আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আদাটাকে ছাড়িয়ে রেখেছিলাম আর এখানে এখন নিলাম মৌরি আর গোলমরিচ। এটাকে ভালোভাবে এখন আমি জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঝালটা দেবেন। আর দিয়েছি এলাচ গুঁড়ো, গোটা এলাচটা এখানে আমি ব্যবহার করছি, ওটাকে পেস্ট করে নেব, তার একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখন আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা জিরেটাকে হালকা করে বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে গেছে ভাজা আর এখন আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা পটলগুলো, পটলগুলোকে এখন ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। হালকা টু মিডিয়াম আঁচের মধ্যে পটলটাকে ভাজতে হবে, একদম বেশি আঁচ দিয়ে দিলে পটলটা পুড়ে যেতে পারে। আর এই রান্নায় কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না। আর এখন পটলের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা যে যেমন যতটা পরিমাণে খান সেই মতোই লবণটা ব্যবহার করতে হবে। লবণটা দিয়ে আবারও এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে এটাকে এখন ভেজে নিতে হবে।
পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলের মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি আলাদা করে ভেজে নিইনি। এই রান্নাটাতে কাঁচা পনিরের টেস্টটাই বেশ ভালো আসে। পনিরটাকে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব আর খুব হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে, না হলে পনিরটা ভেঙে যেতে পারে। তো এইভাবে হালকা হালকা করে এটাকে নাড়াচাড়া করে দিব। মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না এটা, এটাতে চিনির স্বাদটা একটু বেশ ভালো লাগে, চিনি দিলে একটু ভালো লাগে। তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতোই দেবেন। আর এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে অল্প পরিমাণে হলেও চিনি ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে। দেখো মশলাটা থেকে কিরম পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1/2 বাটি পরিমাণে দিয়ে দিলাম জল। মশলাটা যে বেটেছিলাম তারই সেই মশলার বাটিটাই ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ভালোভাবে এটা গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসবে। সুন্দর সুসিদ্ধ হয়েছে আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই রান্নাটায় খুব বেশি ঝোল হবে না, এটা মাখো মাখো ভাব থাকবে। তো রান্নাটা একদমই হয়ে গেছে, এটাকে এখন আমি সার্ভ করে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কতটা টেস্টি। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।